नमस्कार बंधुरा NDF गोट फार्म यूट्यूब चैनल पक्ष स्वागत जानिए शुरू करते चले आजकल वीडियोटी। तो आज के वीडियोते आलोचना करब छागलेर मार्केटिंग कीभावे करते हबे। तो गोट फार्मिंग शुरू करार आगे आमादेरके जानते हबे छागलेर मार्केटिंग सम्बन्धे। तो गोट फार्मिंग शुरू करार जन्य छागल आमरा खूब सहजे किनते पाबो, किन्तु सेई फार्मेर छागल कीभावे बिक्री करब एटा जाना आमादेर जन्य खूबई प्रयोजनीय। तो विस्तारित आलोचना थाकबे आजकेर एई वीडियोते। वीडियोटी स्किप ना करे शेष मुहूर्त अब्दि अवश्य देखबेन एवं वीडियोते देवा तथ्य जदि आपनादेर सठिक बोले मने हय वीडियोते एकटी लाइक करते भूलबेन ना। आर आपनि जदि आमारे चैनेले नतून हये थाकेन तो चैनलटिके सबस्क्राइब करे आमादेर संगे थाकबेन। तो छागलेर फार्म शुरू करार जन्य आमादेरके सर्वप्रथमे जाना प्रयोजन छागल आमरा बिक्री करब किभाबे एवं कोथाय बिक्री करब। छागलेर फार्म शुरू करार जन्य आमरा विभिन्न जायगा थेके छागल क्रय करते पारब, किन्तु बिक्रिर जन्य आमादेरके समस्यार मुखे जेन पड़ते ना हय एई जन्य आमादेरके आगे थेके जेने रखा भालो किभाबे छागल आमरा बिक्री करब कोथाय बिक्री करब। तो जे समस्त भाइयेरा नतून करे फार्मिंग शुरू करते जाच्छेन बा अलरेडी शुरू कर दिएछेन तो आपनारा भालो करे जेने राखुन छागल किभाबे बिक्री करबेन कोथाय बिक्री करबेन। तो प्रथमे आलोचना करब छागल आपनारा क्रय करबेन किभाबे एवं परे आलोचना करब किभाबे आपनारा छागल बिक्री करबेन। तो छागलेर फार्म शुरू करार जन्य आपनारा विभिन्न फार्म थेके बा बाजार थेके छागल क्रय करे फार्मिंग शुरू करते पारेन। যদি আপনারা চান আমাদের কাছ থেকে ফার্মের জন্য ছাগল নিতে সেও নিতে পারেন, আমাদের কাছে ফার্মের জন্য ছাগল পাওয়া যায়। এখন আলোচনা করব ফার্ম থেকে ছাগল আপনারা বিক্রি করবেন কিভাবে এবং বছরে কবার ছাগল বিক্রি করলে আপনারা লাভবান হবেন। তো খুব মনোযোগ সহকারে শুনবেন। যে সমস্ত ভাইয়েরা গোট ফার্মের সঙ্গে যুক্ত আপনারা হয়তো ছাগল বিক্রি করেন এবং সারা বছরে ছাগল বিক্রির জন্য তিনটা মার্কেট খুব ভালো মার্কেট থাকে, যেটা হচ্ছে প্রথম একটা হচ্ছে ঈদের মার্কেট, দুর্গাপুজো এবং কালী পুজোর মার্কেট। যদি আপনারা এই তিনটা মার্কেটে ছাগল বিক্রি করতে পারেন তাহলে আপনারা একসাথে অনেকগুলো করে ছাগল বিক্রি করতে পারবেন এবং যদি আপনারা একসঙ্গে অনেকগুলো ছাগল বিক্রি করতে পারেন তো সেখান থেকে আপনাদের ইনকামটা একটু বেশি থাকবে। তো আপনাদেরকে চেষ্টা রাখতে হবে এই মার্কেটগুলো ধরার জন্য এবং এই মার্কেটগুলোকে টার্গেট করে আপনাদেরকে ছাগল পালন করতে হবে। এছাড়াও অনেকেই ফার্ম থেকে একটা দুটো করে ছাগল বিক্রি করে, কিন্তু একটা দুটো ছাগল বিক্রি করলে যে প্রফিট হয় সেই প্রফিটটা বেশি বোঝা যায় না এবং সেই প্রফিটটা নিয়ে কোনো কাজ করা যায় না। এর জন্য আপনাদেরকে চেষ্টা রাখতে হবে ছাগল যেন একবারে 10 থেকে 15টা ছাগল একসঙ্গে বিক্রি করা যায়। যদি আপনারা 10 থেকে 15টা ছাগল একসঙ্গে বিক্রি করতে পারেন এবং এই যে মার্কেটগুলো ঈদের মার্কেট, দুর্গাপুজোর মার্কেট, কালী পুজোর মার্কেট, এই মার্কেটগুলো যদি আপনারা ধরতে পারেন তাহলে আপনারা গোট ফার্মিং করে খুব সহজেই লাভবান হতে পারবেন। এবং ফার্মিং শুরু করার আগে প্রত্যেকেই ভাবতে হবে যে ছাগল আমরা বিক্রি করব কিভাবে। বিক্রি নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করে তারপরে ফার্মিং শুরু করতে হবে। যদি আপনারা এই মার্কেটগুলো ধরতে না পারেন, যদি আপনারা বাজারে রেগুলার ছাগল বিক্রি করেন সেও করতে পারেন, কিন্তু একটা দুটো করে ছাগল বিক্রি করে কোনো লাভ হবে না। যদি আপনারা পারেন 10টা থেকে 15টা ছাগল প্রত্যেক মাসে বিক্রি করার জন্য তাহলে আপনারা খুবই লাভবান হবেন গোট ফার্মিং করে। এবং আপনারা কোনো না কোনো ফার্মের সঙ্গে ভিজিট করে ফার্মের সঙ্গে যোগাযোগ করে আপনারা ফার্মে মাল বিক্রি করতে পারবেন। অনেকেই ফার্মে এভাবে মাল নেয় যেগুলো ফার্ম ট্রেডিং হিসেবে আছে এবং ট্রেডিং করে ওরা ছাগলের, তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে তাদের কাছে মাল বিক্রি করতে পারবেন। যদি আপনারা মালের ট্রেডিং করতে না পারেন তো আপনারা সরাসরি বাজারে গিয়ে মাল বিক্রি করতে পারেন। যদি আপনারা বছরে যে তিনটি মার্কেট থাকে, ঈদের মার্কেট, দুর্গাপুজো, কালী পুজো, এই মার্কেটগুলো যদি আপনারা ধরতে পারেন তাহলে খুব সহজেই আপনারা ফার্মিং করে লাভবান হতে পারবেন। গোট ফার্মিং শুরু করাটা খুবই সহজ, কিন্তু ফার্ম থেকে মাল বিক্রি করাটা খুবই কঠিন। এর জন্য ফার্মিং শুরু করার আগে ছাগল বিক্রি করবেন কিভাবে বিস্তারিত জেনে তারপরে ফার্মিং শুরু করবেন। যদি আপনারা
ফার্মিং শুরু করে ছাগল ঠিকঠাকভাবে বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু ফার্মিং করে আপনারা লাভবান হতে পারবেন না। এর জন্য ছাগলের মার্কেটিং সম্বন্ধে আগে জানতে হবে, তারপরেই ফার্মিং শুরু করতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।